বেগুনি সারা কি হইব কেন বেগুনি সারা হইব বেগুনি সারা তো মজা এইতো না মাছ খাইয়া তুই গেছলি গা এই যে আমার হাতে উঠতে কেমন করতেছে হুম পরে দিম তোর মাছ তুই মাছ কে আবার যাইবি এনো নাম এনো নাম বেগুনি ভাই জ্বলতাছি দর্শক বিন্দু রামনারে দাওয়াত লইল দর্শকরে দাওয়াত দেওয়া যাও আজকে স্কুল বন্ধ স্কুল বন্ধ থাকলে কেমন লাগে আজকের ব্লগটা শুরু করবে কোনিকা শুরু কর ব্লগ শুরু কর ব্লগ কিতা ভিডিও ভিডিও শুরু কর যেমন শুরু করি আমি কিছু কইয়া শুরু করে দিই এই যে কি তো জানি কইতা ভিডিও শুরু করার জন্য কোনিকা প্রস্তুত হয়ে গেছে তো শুরু কর হ্যালো হ্যালো বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিও ভিডিওটা আজকের ভিডিওটা অনেক মজা হবে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন দেখতে ভুলবেন না আর একটা লাইক দিবেন লাইক দি তো এই যে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এই যে জুমন দেখছেন জুমন দুবে শুয়ারে জুমনের জন্য তো একটা লাইক হয়ে যাবে এটা কেডা গাছ উঠছ কেন নাম পড়বে আস্তে আস্তে নাম জুমনের কাণ্ড দেখেন গাছ উঠতে উঠছে কি জুমনের মতো ক হ্যালো এভরিওয়ান ব্যাক টু দা নিউ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও হ্যালো এভরিওয়ান আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ভিডিও শুরু হয়ে গেছে তো আমাদের সাথেই থাকুন দেখি আজকে কি দেখাইতে পারি আপনাদেরকে এই যে জুমনের রাম কাশি আজকে এটারে ধোয়াইতেছে জুমনের না কিরা হ্যাঁ রাম কাশি হলো শখের জিনিস রাম কাশি তো দুইটা তোমরা না হ্যাঁ দুইটা কাশি অফসরে গোলাকে একটু সেবা টেবা করি আজকে তো আবার শুক্রবার মোটামুটি বালু অর্থ পাওয়া যায় এখান থেকে দুইটা কাশি কত কত দিয়ে কিনছিলাম দুইটা কাশি ৫,০০০ ১০,০০০ টাকা দিয়ে কিনছিলাম এখন আনুমানিক দুইটা কাশি ২,০০০০ টাকা দাম আছে ২০,০০০ এই মানে কতদিন পালছো এই তো পাঁচ মাস এই যে কোনিকা ইফতার লইয়া বসছি বাজার থেকে এটা কি আনছো আনছি হলো বুইন্দা তারপর হইছে ডাইলের বড়া বুট আর হলো মুড়ি আর মুড়ি জুমনও গেছেন সাথে আমার আরেকটা কি আনছো না আরেকটা আনছি না কি কসে কি আনছি না বেগুনি 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 পাইছি না এই কারণে আনতে বেগুনি ছাড়া কি হইব বেগুনি ছাড়া হইব বেগুনি ছাড়া তো মজা এইতো না তাহলে বেগুনি বানায়লা তুই পারবে হারবা পারবে আসাই হ্যাঁ সত্যি জুমনের বেগুন খালি দেয়া হো কি ভাই মানান লাগে জুমনের বেগুন খেতে আছে আছে না বেগুন হইছে না জুমন তাহলে জুমনের বেগুন খেতে বেগুন তুই লেলে এনে বেগুনি বানায়লা আচ্ছা বেগুনি বানানোর জিনিস আছে বাড়ি হ্যাঁ আছে আমার কাছে আছে ঠিক আছে তাহলে বেগুনি বানায়লা জুমন যা বেগুন খেতে বেগুন লিয়ে এই যে জুমনের বেগুন খেতে আইবছি জুমন বেগুন তুলতাছে তুলছস নাকি জুমন মোটামুটি বড় বড় ঋতুর কেমন বেগুন হয়েছে রে জুমন তোর খেতে সুরে নেগা এই যে বেগুন এই যে একটা বেগুন হয়েছে এই গাছে তুলে এটা জুমন দুইটা হয়েছে এই যে একটা বড়টা তুললো না ছোট্ট ছোট্ট গাছ হয়েছে গাছের তো বয়স হয়েছে গাছ বড় হয়েছে না এই যে অনেকগুলো বেগুন তোলা হয়েছে এটি দিয়ে তো না জীবন ঠিক আছে যা আমরা তো মানুষ বেশি নাই বেশি নাই কাঁচামরিচ লাগবো কয়টা
বেশি না কয়েকটা হইলি এই যে হইব হ্যাঁ এই যে বেগুনি বানানোর জন্য কোনিকা রেডি হয়ে গেছে তো বেগুনি কি সব কিছু রেডি করে আলছস হ্যাঁ এই যে বানাই বলতাস এই যে বেগুনি বেগুন কাটতে আলছে আগুন ধরায়া দিছে সরা সরা বেগুন যে মোয়া বড়স নাকি হ্যাঁ সে মু ডালে বড় এই বেগুনির গন্ধ আছে বেগুনির গন্ধ আছে হ্যাঁ হ্যাঁ অন বানানি এসে না গন্ধ বগন্তে হেল্প কর হেল্প কর কোনিকা হেল্প কর তো জাল দে হেল্প কর বেগুনি বাই জ্বলতাছি দর্শক বিন্দুর আপনারে দাওয়াত হইলো দর্শকরে দাওয়াত দিয়া যো হ্যাঁ কয়টা বেগুনি বানাইবি কালকে মাছ মাছ খাইয়া তুই গেছলি গা এই যে আমার হাতে উঠতে কেমন করতেছে মাছ দিতে আছে যা এই যে সে আইসা করছে মাছ আছে তোর লেগে কচুরি একটা মাছ খেয়ে পেট বেড়ে গেছে হ্যাঁ এনো নাম এনো নাম এনো নাম এনো নাম আমি দিতে আসি পরে পরে দিলাম তোর মাছ তুই মাছ খেয়ে পরে যাইবি এনো নাম এনো নাম এনো নাম তুই বাড়িতেই থাক ঠিক আছে সন্ধ্যার দিকে আবার তোর খাওয়াই থাকে নো থাকে নো আইতাছি পরে থাকিস হানো শেষ হয়েছে না বানানি এই যে কোনিকার বেগুনি টেস্ট করে দেখবি আমাদের জুয়েল স্যার আসলে খুবই ভালো তো খাই দেও কেমন টেস্ট খুব মজা ফাইন তুই বালাই বেগুনি বানাইছস ভালোই আসলে ছোট্ট মেয়ে আসলে ভালো বেগুনি বানাইছে খুব ভালোই লাগছে আসলে অসাধারণ কাহিনিটা হয়েছে কি জানো খুব মানে বড় আনছি ডালে বড় আনছি এবার বুট আনছি কিন্তু বেগুনি আনতে মনে নাই পরে হ্যাঁ কইতাছে নাকি বেগুনি বানাইতে হয় তো বানাই আছে খুব ভালো আসলে বেগুনি একবারে সেই খেত বেগুন করতে আনছে জানো তোমার খেতে এটা সমস্যা নাই জীবন গেলে আসলে টাকা দিয়ে কিনে আনা হয়েছে আর কি অসুবিধা নাই সমস্যা নাই খুবই ভালো এই যে বেগুনি করা হয়েছে এখন আবার লাউ ফুলের লাউ ফুলের কি বড়া লাউ ফুলের বড়া গাই মেহ দু দুই বড়া বানাই জানাইছে এরা তো আগুন থাকে তো গাম বইরে স্বাভাবিক স্বাভাবিক আচ্ছা ঠিক আছে তুই গাম শুস না আমি তো বীজস্তি বীজ হয়ে গেছে আমাদের বেগুনি বেগুনি হয়ে গেছে তাহলে ইফতার রেডি করে লা বিরাট কি দা লাগছে ইফতার রেডি করতে রোজা তো রাখছিস না কি দা লাগে রে বেগুনি গন্ধে আচ্ছা আচ্ছা রেডি রেডি কর রেডি কর তারা ইফতার করার জন্য অপেক্ষা করতেছে কি ইফতার করবি নাকি তোরা হ্যাঁ হ্যাঁ কোনিকা কই এই যে কোনিকা তার লাগি ইফতার রেডি করে লই আসছি ঠিক আছে যা এই যে তারা ইফতার খাওয়া শুরু করে দিয়েছে কেমন হয়েছে রে আচ্ছা কোনিকা তো বেগুনি বানাইছে বেগুনি কেমন লাগে খাইছো ভালো লাগে ভালো লাগে কেমন লাগে বেগুনি যে বানাইছে এত কিন্তু কয় না হ্যাঁ তো কইব কেমন হ্যাঁ আচ্ছা দর্শক বিন্দুর আপনারাই বলেন আমি একটা জিনিস বানাইছি এটা কি আমি নিজে নিজে সাদটা পাইয়াম নিজে নিজে তো বুঝতে তো না তারা যদি খোঁজ ভালো তাহলে ভালো সত্যি এরকম কেমন হয়েছে বেগুনি দারুণ জীবন কেমন হয়েছে বেগুনি কেমন এই যে তারাই নাকি করে মিনু কি করস এই যে তারা দুই বন্ধু এই কি করে বিড়াল তারা দুই বন্ধু কি করস তোরা ওই ও মিনু মিনু আমার কাছে এসেছে এই যে খাইতাছে মিনু দেখেন কি অবস্থা হ্যাঁ রাগ তোর না বন্ধু বন্ধুর একটু দে একটু খাক বন্ধু খাক একটু কি করে এই যে একজন এনে খাইতেছে
আর একজন এই নে। ইফতার শেষ, তারা সবাই বাড়িতে চলে যাইতেছে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে আপনাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, ভালো থাকবেন, টাটা টাটা।